আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনার লগে শেয়ার করমু আমার কই সাগর গাছ। দেখাইমু আমার কই সাগর গাছ কতখান বড় হয়েছে আর পাতাও কত বড় বড় পাতা হয়েছে, মাশাল্লাহ কত পাতা আইছে। আর দেখাইমু কিলান আমার সাগর গাছত ডেঙ্গা, অত বড় বড় ডেঙ্গাও হয়েছে। দেখো আমার সাগর গাছের পাতা, অত বড় বড় পাতা হয়েছে। আসলে এটা পাতা বেশি দিন রাখি দিলে গাছের মাঝে ওলান হয়ে যায়, দাগ ফরি যায় লাগে। বিশেষ করে মেঘর ফানি থাকি গেলে পাতার মাঝে যে সময় মেঘর ফানি আঁকটি যায় ও সময় পাতা ওলান দেখো ফুল ফুল হয়ে যায়। এমনি আসলে হেসে আমরা রোয়াইছিলাম, এর লাগে ছোট ছোট রয়েছে। তোমার সল্লাহ পাতা আইছে, দেখো কত পাতা আইছে। তা নিমু গিয়ে আসকে আমরা একবার খাইটিয়া নিয়া গাছ পাতলাইয়া দিমু, পাতলাইয়া দিলে তো আরো বড় হইব। এটার মাঝে আসলে আমরা অত বেশি কিছু ইউজ করছি না সার হিসাবে, খালি মিরাকেল গোবর অল পারপাস সার যেটা ওটাই ইউজ করি 14-15 দিন বাদে একবার। আর চাল দোয়া ফানি, চাল দোয়া ফানি আমি এভরিডে দিই। আসলে কই সাগর লাগে চাল দোয়া ফানি একটা বেটার সার। চাল দোয়া ফানি দিলে পাতাও জেলান বড় বড় হয় আর ডেঙ্গাও তার আগাম দেখুকা এটাও বড় বড় হয়। অনেক সময় অনেকর ডেঙ্গা দেখা যায় আগামুকায় যত লম্বা হয় তত ছোট হয়, আর চাল দোয়া পানি দিলে ইলান ছোট হয় না, আস্তে আস্তে গ্যাপ বড় হয়, ডেঙ্গাও বড় হয়, পাতাও মাশাল্লাহ আগামুকায় গ্যাপ বড় হয়। আজকে ওয়েদারটা খুব খারাপ লাগে, বাতাস দের দেখো কাই বাইদি ডুগি আছে, ডুগি লইয়া ইনশাল্লাহ আর একদিন আইমু আপনার লগে। আর আমার চ্যানেলটারে দয়া করে সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা বেশি বেশি করে। আল্লাহ হাফিজ।